ধরুন আপনার ইচ্ছে হলো দেশের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার। এজন্য সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো হিসেব করে দেখা যে আপনার কত খরচা হতে পারে। ধরুন একটা লাক্সারি হোটেলে থাকার জন্য আপনার 50,000 খরচ হবে, আরো 50,000 এরোপ্লেনের টিকিট বুক করার জন্য, খাওয়া দাওয়ার জন্য ধরে নেওয়া যাক 30,000। এবার ধরুন যেখানে যাবেন সেখানে যাওয়ার পর আপনার গাড়ি ভাড়া লাগবে, ধরে নেওয়া যাক 30,000 টাকা এর পেছনে খরচ হতে পারে। আর মিনিমাম 50,000 তো শপিং এই খরচ হয়ে যাবে। এই সবকিছু নিয়ে টোটাল করে দেখা গেল টোটাল 2,10,000 খরচ হয়ে যাবে, কিন্তু আপনার ইনকাম 1,80,000। তাহলে বাকি টাকাটা জোগাড় করার জন্য আপনি কি করবেন? এর জন্য আপনার কাছে দুটো অপশন আছে। হয় আপনাকে কারো কাছ থেকে ধার করতে হবে, তা না হলে ঘুরতে যাওয়ার জন্য যে কদিন বাকি আছে সেই কদিনের মধ্যে এক্সট্রা ইনকাম করে ফেলতে হবে। তো এইটুকু থেকে একটা জিনিস বোঝা গেল যে আপনার ঘুরতে যাওয়ার জন্য একটা খরচ আছে, মানে এক্সপেন্সেস আছে, এবং আপনার একটা পার্টিকুলার ইনকাম আছে। তবে যখন ইনকামের থেকে খরচ বেশি হয়ে যায় তখন একটা শর্টফল আসে, আর এই শর্টফলটাকেই বলা হয় ডেফিসিট। তবে এটা তো ছিল একটা পার্টিকুলার লোকের জন্য, একটা সিঙ্গেল পার্সনের জন্য, কিন্তু একটা সম্পূর্ণ দেশের জন্য যখন এই জিনিসটা ঘটে তখন তাকে ফিসকাল ডেফিসিট বলা হয়। ফিসকাল কথাটা এসছে ফিস্ক থেকে, যার মানে হলো সরকারি ভান্ডার, মানে গভর্নমেন্ট ট্রেজারিও বলতে পারেন। তাহলে কোনো সরকার যখন কোনো দেশ চালায় আর তাদের সামনে যখন এই ফিসকাল ডেফিসিট আসে, তখন সরকারের কাছেও এই শর্টফলটাকে কভার করার জন্য দুটো অপশন থাকে। প্রথমত, কোনো দেশ অন্য কোথাও থেকে টাকা ধার করতে পারে, কিংবা সরকার নিজে থেকেই টাকা ছাপিয়েও নিতে পারে। ফিসকাল ডেফিসিটকে কোনো দেশের জিডিপির পার্সেন্টেজ হিসেবে মাপা হয়। ধরে নেওয়া যাক, যদি কেউ বলে যে এই বছরের ফিসকাল ডেফিসিট 3%, তার মানে বুঝতে হবে যে এই বছরের জিডিপি যা ছিল তার 3% হলো ফিসকাল ডেফিসিট। তবে আপনার মাথায় এটাও আসতে পারে যে বিভিন্ন সরকার ফিসকাল ডেফিসিটকে কম্পেনসেট করার জন্য ধার নেয় কেন, তারা তো টাকা ছাপিয়েও এটাকে কন্ট্রোল করে ফেলতে পারে। প্রশ্ন হলো, সরকার কি যত ইচ্ছা টাকা ছাপাতে পারে? থিওরিটিক্যালি বলতে গেলে হ্যাঁ, গভর্নমেন্ট যত ইচ্ছা টাকা ছাপাতে পারে, কিন্তু সরকার যত টাকা ছাপাবে টাকার ভ্যালুও কমে যাবে, অর্থাৎ বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেবে। মানে ধরুন 100 টাকায় আপনি যা যা বাজার করতে পারছিলেন, অতিরিক্ত টাকা ছাপিয়ে দিলে ওই 100 টাকার ভ্যালুও কমে যাবে, এবং ওই 100 টাকাতে আপনি তত কিছু কিনতে পারবেন না যত কিছু আপনি আগে কিনতে পারছিলেন, অর্থাৎ আপনার পকেটে থাকা 100 টাকার ভ্যালু কমে যাবে। এবার চলুন বোঝার চেষ্টা করা যাক যে ইউনিয়ন বাজেট অথবা বাজেট কি। সোজা ভাষায় বাজেট মানে হলো গভর্নমেন্টের একটা স্টেটমেন্ট ইনকাম ভার্সেস এক্সপেন্ডিচারের। তো এবার প্রশ্ন হলো, সরকারের কি ইনকাম থাকতে পারে? কোন গভর্নমেন্টের বিভিন্ন রকমের রেকারিং ইনকাম থাকতে পারে, যেমন ধরুন ইনকাম ট্যাক্স, জিএসটি, কিংবা অন্য ধরনের কোনো ট্যাক্স, কিংবা ধরুন ওয়ান টাইম ইনকামও থাকতে পারে, যেমন ধরুন উদাহরণ হিসেবে 5G স্পেকট্রাম বিক্রি করলো গভর্নমেন্ট, কিংবা ধরুন কোনো খনিতে খনন কাজ করার জন্য কোনো রাইট বিক্রি করলো। তো এইগুলো কোনো সরকারের ইনকামের মধ্যে পড়ে। এবার চলুন দেখা যাক কোনো সরকারের খরচ কি কিভাবে হয়। ইনকামের মতো খরচও রেকারিং হতে পারে, যেমন ধরুন সরকারি কর্মচারীদের স্যালারি দেওয়া, কিংবা ধরুন পেনশন দেওয়া, অথবা ধরুন কোনো কিছুর জন্য সাবসিডি দেওয়া। এর মধ্যে আপনি কম পয়সায় রেশন দেওয়া, আয়ুষ্মান ভারতের মতো মেডিকেল ইন্স্যুরেন্স, কিংবা ধরুন উজ্জ্বলা যোজনা, এই সব কিছু ছাড়াও সরকারের ওয়ান টাইম এক্সপেন্সও হয়ে থাকে, যেমন ধরুন কোনো এয়ারপোর্ট তৈরি করা, হাইওয়ে তৈরি করা, কিংবা ধরুন কোনো নতুন স্কুল ইউনিভার্সিটি তৈরি করা। আবার এই সব কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যেও পড়ে। ইউনিয়ন বাজেট 3টে পার্টেতে ভাগ করা থাকে। প্রথমে থাকে গত বছরের ইনকাম আর এক্সপেন্ডিচারের রিপোর্ট, তারপরে থাকে এই বছরে কি কি ইনকাম হতে পারে আর কোথায় কোথায় খরচা হতে পারে তার রিপোর্ট, আর তার পরের পার্টে থাকে একটা ইকোনমিক অ্যানালিসিস, যেখানে গভর্নমেন্ট দেখে যে ইকোনমিতে কোথায় কোথায় প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা আর সেই সেই জায়গাতে আরো বেশি করে ফোকাস করা। এছাড়াও বাজেটকে আরো 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো ক্যাপিটাল বাজেট আর একটা হলো রেভিনিউ বাজেট। ক্যাপিটাল বাজেটের মধ্যে থাকে ক্যাপিটাল এক্সপেন্সেস এবং ক্যাপিটাল রিসিপ্টস, আর রেভিনিউ বাজেটের মধ্যে থাকে রেভিনিউ এক্সপেন্সেস এবং রেভিনিউ রিসিপ্টস। এবার চলুন বোঝার চেষ্টা করা যাক যে ক্যাপিটাল এক্সপেন্সেস কি। এটা কোনো দেশের পক্ষে খুবই ইম্পর্টেন্ট। প্রথম দিকে যখন আমি সরকারের খরচের ব্যাপারে বলছিলাম, তখন সরকারি খরচের মধ্যে নতুন এয়ারপোর্ট তৈরি করা, রাস্তা তৈরি করা, ব্রিজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তৈরি করা, এগুলোর কথাও বলেছিলাম। তো এইসব কিছু ক্যাপিটাল এক্সপেন্সেস এর মধ্যে পড়ে। আর এই ক্যাপিটাল এক্সপেন্সেস প্রতি মাসেতে হয় না, কোনো প্রজেক্ট অ্যাপ্রুভ হলে তখন সেই কাজটা করার জন্য ক্যাপিটাল এক্সপেন্সেস হয়।
তবে রেভিনিউ এক্সপেন্সেস প্রতি মাসে মাসে হতে পারে, যেমন সরকারি কর্মচারীদের স্যালারি দেওয়া, পেনশন দেওয়া। এই জায়গাতে একবার ভেবে দেখুন সরকার কোন জায়গাতে খরচ বেশি করলে একটা দেশের উন্নতি হতে পারে। রেভিনিউ এক্সপেন্স বেশি করলে নাকি ক্যাপিটাল এক্সপেন্স বেশি করলে? অবভিয়াসলি কোন দেশের ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেশি হলে সেই দেশ তত তাড়াতাড়ি উন্নতি করে। কারণ হলো যখন কোনো সরকারি বড় প্রজেক্ট অ্যাপ্রুভ হয়, যেমন ধরুন একটা এয়ারপোর্ট তৈরি করতে হবে কিংবা একটা এক্সপ্রেসওয়ে তৈরি করতে হবে, এরকম ধরনের প্রজেক্ট অ্যাপ্রুভ হলে অনেক কোম্পানি নতুন নতুন কন্ট্রাক্ট পায়, তার সাথে মার্কেটে নতুন নতুন চাকরিও তৈরি হয়, একই সাথে র ম্যাটেরিয়ালের ডিমান্ডও বেড়ে যায়। আর যখন কোনো এয়ারপোর্ট বা কোনো এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে যায়, তখন সেটা ওই দেশের অ্যাসেটের মধ্যে চলে আসে, যার থেকে সরকার ফিউচারে আরও বেশি ইনকাম করতে পারবে এবং দেশের জনগণেরও অনেক কাজে লাগবে। সুতরাং ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলে একটা ভ্যালু চেন তৈরি হয়, যার থেকে অনেকে অনেক রকমভাবে লাভ পেতে পারে। এবার চলুন বোঝার চেষ্টা করা যায় ক্যাপিটাল রিসিট এবং রেভিনিউ রিসিটটা কি। ক্যাপিটাল রিসিট যেমন ধরুন 5G স্পেকট্রামে সেল করলো গভর্নমেন্ট, আর এরকম ধরনের জিনিস সবসময় হয় না, মানে প্রতি মাসে বা প্রতি বছরে হয় না, কখনো কখনো এরকম ধরনের ঘটনা ঘটে, এটাকে আপনি ওয়ান টাইম রিসিটও বলতে পারেন। অপরদিকে রেভিনিউ রিসিট যেটা কন্টিনিউয়াসলি মাসের পর মাস বা বছরের পর বছর হতে থাকে, যেমন ধরুন ইনকাম ট্যাক্স কালেকশন বা GST কালেকশন কিংবা অন্য কোনো ট্যাক্সের কালেকশন। তো মোটামুটি খুব সিম্পল ভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম। এই ভিডিওটা দেখলে যারা বাজেট সম্পর্কে একেবারেই কিছু বোঝে না, তারা সাধারণ একটা আইডিয়া পেয়ে যাবে। তবে এই সব কিছু ছাড়াও একটা বাজেটের মধ্যে আরো অনেক অনেক কিছু থাকে। তো আশা করি এই ভিডিওটা থেকে একটা বাজেট কি সেটা সম্পর্কে একটা নর্মাল আইডিয়া আপনাদের মাথায় চলে এসেছে। ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক আর অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।